শর্টস চ্যানেল চলে এলো নতুন কঠিন শর্ত যেটা হয়তো তোমরা জানো না দেখো সবার প্রথমে যাদের মাথায় আসে যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো তাদের মধ্যে বেশিরভাগ মানুষেরই ইচ্ছে হয় যে একটা শর্টস চ্যানেল তৈরি করব ঠিক আছে সবাই কিন্তু ধরেই প্রথমে একটা লং চ্যানেল কিন্তু তৈরি করে না বেশিরভাগ মানুষ হান্ড্রেড পার্সেন্টের মধ্যে পার্সেন্ট মানুষ কি করে প্রথমে একটা শর্টস চ্যানেল তৈরি করে জানে যে ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায় ঠিক আছে তো ভাবে যে লং ভিডিও আপলোড করলেও আমি টাকা ইনকাম করতে পারবো শর্টস ভিডিও আপলোড করলে আমি টাকা ইনকাম করতে পারবো তাহলে আমি খাটনিটা কেন খাটতে যাব বেশিক্ষণ না একটা লং ভিডিও মিনিমাম আট দশ মিনিটের একটা লং ভিডিও আমাকে তৈরি করতে হবে কিন্তু আমি একটা পনেরো সেকেন্ডের শর্ট কুড়ি সেকেন্ডে তিরিশ সেকেন্ডের শর্টস করে আমি কিন্তু টাকা ইনকাম করতে পারবো এই কথা মাথায় রেখে অনেকে কি করে যে ইউটিউব শর্টস চ্যানেল তারা তৈরি করে ঠিক আছে ভাবে যে শর্টস চ্যানেল তৈরি করলেই সেখান থেকে আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে আর মনিটাইজ করলে আমি ইনকামটা করতে পারবো ঠিক আছে তো তোমরা তো একটা শর্টস চ্যানেল তৈরি করো কিন্তু শর্টস চ্যানেল তৈরি করে তোমাকে জানতে হবে যে মনিটাইজেশানটা পেতে গেলে আমার চ্যানেলে আমাকে কী কী করতে হবে ঠিক আছে মনিটাইজেশনটা করতে গেলে আমাকে কি করতে হবে চ্যানেল খোলার পরে তোমাকে যে সমস্ত জিনিসগুলো জানা দরকার যে সমস্ত জিনিসগুলো না জানলে তুমি যে যে খাটনিটা খাটছো পুরোটাই কিন্তু বৃথা হয়ে যাবে একটা সময় যখন তার চ্যানেল মনিটাইজ তুমি করবে তখন কিন্তু পুরোটাই বৃথা হয়ে যাবে ঠিক আছে তুমি ধরো এখন চ্যানেল তৈরি করেছো এখন তোমাকে কিন্তু এই সমস্ত জিনিসগুলো জানা দরকার কোন জিনিস দেখো সর্বপ্রথমে তোমাকে জানতে হবে যে তুমি যে দেশে রয়েছ সেই দেশ থেকে তোমার মনিটাইজেশনটা অ্যাভেলেবেল ইউটিউব দিচ্ছে নাকি ঠিক আছে অ্যাভেলেবেল রয়েছে নাকি ধরো তুমি আছো বাংলাদেশে বাংলাদেশে আগে কিন্তু ইউটিউব মনিটাইজেশনটা কিন্তু অ্যাভেলেবেল ছিল না কিন্তু এখন হয়ে গেছে এবার ধরো তুমি যে দেশে রয়েছো সেই দেশে মনিটাইজেশনটা অ্যাভেলেবেল নেই মানে সেই দেশে ইউটিউব মনিটাইজেশন দেবে না তো তখন তোমাকে কি করতে হবে তুমি অন্য দেশের হয়ে তোমাকে কিন্তু মনিটাইজেশনটা তোমাকে কিন্তু নিতে হবে তাই তোমাকে মাথায় রাখতে হবে যে তুমি যেই দেশে রয়েছো সেই দেশে তোমার মনিটাইজেশনটা অ্যাভেলেবেল আছে নাকি সেটা কিন্তু তোমাকে চেক করে নিতে হবে একশো সাঁত্রিশখানা দেশে কিন্তু মনিটাইজেশন অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে তো এই একশো সাঁত্রিশটা দেশের আন্ডারে কিন্তু তোমাকে থাকতে হবে তারপরে যেটা চেক করে তুমি যখন মনিটাইজেশনের জন্য পাঠাবে তার আগে তোমাকে এটা মাথায় রাখতে হবে যে তোমার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক রয়েছে নাকি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক তোমার চ্যানেলে রয়েছে তিন খানা যদি তিন খানা থাকে তাহলে তো চ্যানেল ডিলিট আর যদি কোনো অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকে তাহলে কিন্তু তুমি তখন মন্টেজ কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না তাই তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যখন তুমি যেভাবে কাজ করবে তোমাকে মাথায় রাখতে হবে যে আমার চ্যানেলে যাতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যাতে না আসে সেভাবে তোমাকে সতর্ক হয়ে তোমাকে কিন্তু কাজ করতে হবে ঠিক আছে যদি তোমার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকে তাহলে কিন্তু সেই অবস্থায় তুমি কিন্তু চ্যানেল মনিটাইজ তুমি করতে পারবে না তারপরে আরেকটা জিনিস সেটা হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন তোমাকে করতে হবে ঠিক আছে চ্যানেল খোলার পর তোমাকে কিন্তু টু স্টেপ ভেরিফিকেশনটা করে নিতে হবে তারপরে তোমাকে অ্যাডভান্স ভেরিফিকেশন সেটাও কিন্তু তোমাকে করে নিতে হবে তারপরে তোমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট তুমি যখন মনিটাইজটা অ্যাপ্লাই করবে তখন কিন্তু তোমার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে অ্যাকসেন্স অ্যাকাউন্টটা তুমি কিন্তু অ্যাক্টিভ করতে পারো এবার তো একটা মানুষের কিন্তু একটাই অ্যাডসেন্স অ্যাকাউন্ট হবে ঠিক আছে একটাই কিন্তু একজনের নামে কিন্তু একটাই অ্যাডসেন্স অ্যাকাউন্ট হয় ঠিক আছে একজনের নামে কিন্তু দু তিনখানা অ্যাকসেন্স অ্যাকাউন্ট করা যায় না তো তুমি চাইলে ধরো তোমার অন্য একটা চ্যানেল রয়েছে সেই চ্যানেলে তুমি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট তুমি তৈরি করেছো এবার সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা এখন তুমি নতুন যে চ্যানেলটা তৈরি করেছো সেই চ্যানেলও তুমি কিন্তু অ্যাড করতে পারো তাহলে ওই একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টেই কিন্তু তোমার পেমেন্টটা কিন্তু ঢুকবে ঠিক আছে তো একজনের নামে কিন্তু একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টই তোমাকে কিন্তু তৈরি করতে হবে এবার তুমি যদি চাও যে না আমি আগের অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আমি দেবো না এই চ্যানেলে তাহলে তোমাকে অন্য কারোর নামে তোমাকে কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্ট তোমাকে তৈরি করতে হবে ঠিক আছে একজনের নামে কিন্তু একটাই অ্যাডসেন্স অ্যাকাউন্ট হয় এর বেশ হয় না চ্যানেল খোলার আগে অবশ্যই এগুলো মাথায় রাখতে হবে ঠিক আছে চ্যানেল খোলার আগে এগুলো জেনে চ্যানেল খুলবে বা তুমি চ্যানেল খুলে ফেলেছো তুমি এগুলো জানো না তাহলে তোমাকে এগুলো কিন্তু জানতে হবে এবার একটা শর্টস চ্যানেল মনিটাইজেশন করতে গেলে তোমাকে কি ক্রাইটেরিয়া পূরণ করতে হবে টেন মিলিয়ন ভিউজ তোমাকে আনতে হবে নাইনটি ডেসের মধ্যে আর এক হাজার সাবস্ক্রাইবার তোমার লাগবে ঠিক আছে তো টেন মিলিয়ন ভিউজ নাইনটি ডেস এর মধ্যে কমপ্লিট করে আর এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে তারপরে কিন্তু তুমি মনিটাইজেশনের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে আর যাদের এখনো এক হাজার সাবস্ক্রাইবার হয়নি টেন মিলিয়ন ভিউজ তোমাদের কমপ্লিট হয়নি তোমরা কিন্তু পাঁচশো সাবস্ক্রাইবার এবং থ্রি মিলিয়ন ভিউজ এবং তিনটে অ্যাক্টিভ ভিডিও চ্যানেলে যদি তোমার থাকে তাহলে কিন্তু তুমি মনিটাইজেশন করতে পারবে চ্যানেলে কিন্তু সেই মনিটাইজেশন কিন্তু পরিপূর্ণ মনিটাইজেশন নয় ঠিক আছে সেই মনিটাইজেশনে তুমি কিন্তু কিছু মাত্র কিছু কয়টা ফিচার্স তুমি পাবে কিন্তু সেখান থেকে তুমি কিন্তু ইনকাম করতে পারবে না বিজ্ঞাপনের মাধ্যমে কিন্তু তুমি ইনকাম করতে পারবে না এতক্ষণ তো তোমাদেরকে বললাম যে তুমি চ্যানেল খুলে তোমাকে কি কী তোমাকে জানতে হবে কিন্তু ধরো তুমি তোমার ক্রাইটেরিয়া তুমি পূরণ করে নিয়েছো এবার তুমি চ্যানেল মনিটাইজেশনের জন্য পাঠালে তোমার চ্যানেল রিভিউতে গেল এবার রিভিউতে গেলে তো ইউটিউব তোমার চ্যানেলে কি কি চেক করবে সেটা কিন্তু তোমাকে জানতে হবে সেটা জেনে কিন্তু তোমাকে কাজ করতে হবে দেখো এখানে দেখো কি কি চেক করে এখানে দেখতে পাচ্ছো এখানে রয়েছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক তারপরে হচ্ছে কপিরাইট তারপরে রাইট ক্লিয়ারেন্স অ্যাডজাস্টমেন্ট পলিসিস তারপরে গুগল অ্যাডসেন্স প্রোগ্রাম পলিসিস ঠিক আছে এই তারপরে ইউটিউব শর্টস মনিটাইজেশন পলিসিস ঠিক আছে এগুলো কিন্তু ইউটিউব চেক করবে তারপরে দেখো এই যে ইউটিউব শর্টস মনিটাইজেশন পলিসিস এখানে আমি গেলাম ঠিক আছে এখানে যাওয়ার পর দেখো এখানে আমি উপরে ক্লিক করছি দেখো এখানে কি রয়েছে এই যে এখানে কি রয়েছে দেখো রিপিটিটাস অ্যান্ড রিউজ কন্টেন্ট ঠিক আছে তোমাকে কিন্তু রিউজ কন্টেন্ট তোমার চ্যানেলে কিন্তু দেওয়া যাবে না ঠিক আছে রিউজ কন্টেন্ট কিন্তু তোমার চ্যানেলে দেওয়া যাবে না রিউজ কন্টেন্ট কি যে ভিডিও গুলো তোমার আগে আপলোড হয়ে গেছে এবার সেই ভিডিওগুলোই তুমি কিন্তু তোমার চ্যানেলে তুমি আপলোড করতে পারবে না ঠিক আছে যে ভিডিওগুলো ইউটিউবে একবার আপলোড হয়ে গেছে সেই ভিডিওগুলোই তুমি যদি তোমার চ্যানেলে তুমি আবার আপলোড করো তাহলে কিন্তু ইউটিউব সেগুলোকে রিউজ কন্টেন্ট কিন্তু দিয়ে দেবে এবার তোমার চ্যানেলে যদি তুমি এরকম ভিডিও তুমি আপলোড করতে থাকো বা তোমার নিজের ভিডিও নয় অন্য কারোর ভিডিও অন্য কারোর ভিডিও তুমি ডাউনলোড করে তোমার চ্যানেলে তুমি আপলোড করতে থাকো তাহলে কিন্তু রিউজ কন্টেন্টে কিন্তু তোমার চ্যানেল পড়ে যাবে তখন কিন্তু তোমাকে মনিটাইজেশন দেবে না ঠিক আছে তারপরে কমিউনিটি গাইডলাইন্স রয়েছে কমিউনিটি গাইডলাইন্স যদি থাকে তাহলেও কিন্তু দেবে না তারপরে টার্মস অফ সার্ভিস কপিরাইট তারপরে গুগল অ্যাডসেন্স প্রোগ্রাম পলিসিস এটা রয়েছে তারপর এখানে দেখতে পাচ্ছ এখানে দেখো আমি আরেকটু উপরের দিকে ওঠাচ্ছি উপরের দিকে ওঠানোর পর এখানে দেখতে পাচ্ছো অ্যাডভার্টাইজ আর ফ্রেন্ডলি কন্টেন্ট গাইডলাইন্স ঠিক আছে তোমাকে এমন গাইডলাইন্স মেনে কাজ করতে হবে যেই ভিডিও তুমি আপলোড দেবে সেই ভিডিওতে যাতে ইউটিউব অ্যাড দিতে পারে ঠিক আছে বিজ্ঞাপন যাতে দিতে পারে অ্যাডভার্টাইজ যাতে দিতে পারে ঠিক আছে তুমি এমন কোনো বাজে কন্টেন্ট তোমার চ্যানেলে তুমি আপলোড করবে না যার মধ্যে ইউটিউব যে অ্যাডভার্টাইজ দিতে পারবে না ঠিক আছে অ্যাড দিতে পারবে না তোমার চ্যানেলে ঠিক আছে সেরকম কন্টেন্ট তোমাকে কিন্তু আপলোড করলে চলবে না এমনও অনেক আছে অনেকে অনেক বাজে বাজে ভিডিও তৈরি করে অনেক অনেক বাজে বাজে ভিডিও আপলোড করে যেগুলোর মধ্যে ইউটিউব কিন্তু অ্যাড দিতে পারে না ঠিক আছে সেগুলো কিন্তু ইয়েলো ডলার হয়ে যায় ঠিক আছে ওই যে ডলারটা ডলারের আইকন যেটা গ্রিন থাকে সেটা কিন্তু ইয়েলো হয়ে যায় যার মধ্যে কিন্তু কোনো অ্যাড আসে না সেখান থেকে কিন্তু কোনো টাকা তোমার কিন্তু ইনকাম হবে না ঠিক আছে সেরকম বাজে বাজে ভিডিও কিন্তু ইউটিউব বলেছে এরকম ভিডিও কিন্তু আপলোড করা যাবে না ঠিক আছে তো এইগুলো তোমাকে মাথায় রাখতে হবে তারপরে দেখো তো এইগুলো বললাম যে শর্টস চ্যানেলে এইগুলো তোমাকে করা যাবে না এবং লং চ্যানেলেও তোমাকে কিন্তু করা যাবে না তারপরে দেখো লং চ্যানেলে বিশেষ করে লং চ্যানেলেও কিন্তু তোমাদের অনেক কিছু জানা দরকার এই যে দেখো হোয়াট উই চেক হোয়েন উই রিভিউ ইউর চ্যানেল যখন তুমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করো যখন তোমার চ্যানেলটি রিভিউতে যায় তখন দেখো ইউটিউব কি কি চেক করে দেখো প্রথমে রয়েছে কি মেন থিম ঠিক আছে মেন থিম কিন্তু চেক করে তোমার চ্যানেল মানে কি বেসেছে তোমার চ্যানেলে তুমি কি ভিডিও দিচ্ছ তোমার চ্যানেলের ক্যাটাগরি কি সেটা কিন্তু ইউটিউব চেক করবে তারপরে চেক করবে মোস্ট ভিউড ভিডিও কোন ভিডিও থেকে বেশি ভিউস এসছে সেটা কিন্তু ইউটিউব চেক করবে ঠিক আছে কোন ভিডিও থেকে বেশি ভিউস এসছে সেই ভিডিওটা তোমার নিজের ভিডিও নাকি না অন্য কারোর ভিডিও তুমি আপলোড দিয়েছ সেটা কিন্তু ইউটিউব দেখবে সেই ভিডিওতে তোমার নিজের ক্রিয়েটিভিটি আছে নাকি এগুলো কিন্তু ইউটিউব চেক করবে তারপরে নিউয়েস্ট ভিডিও যেগুলো রিসেন্ট তুমি ভিডিও দিচ্ছ ঠিক আছে চ্যানেল মনিটাইজের জন্য পাঠালে তো তার মধ্যে দেখো তিন চার দিনের মধ্যে তুমি যেই সমস্ত ভিডিও তুমি রিসেন্ট যে সমস্ত ভিডিও তুমি আপলোড দিয়েছ সেই সমস্ত রিসেন্ট ভিডিওগুলো কিন্তু তোমার চেক করবে তারপরে বিগেস্ট পরপোরেশন অফ ওয়াচ টাইম মানে কোন ভিডিও থেকে বেশি ওয়াচ টাইমটা আসলো সেটা কিন্তু ইউটিউব চেক করবে যে এই ওয়াচ টাইমটা কি অর্গানিক ওয়াচ টাইম ঠিক আছে এই ওয়াচ টাইম কি মানে কাউকে টাকা পয়সা দিয়ে কোনো জায়গা থেকে কিনেছে কোনো ওয়েবসাইট দিয়ে বাড়িয়েছে না নিজের অর্গানিকভাবে ওয়াচ টাইমটা পেয়েছে ঠিক আছে কোন ভিডিওটার থেকে আসলো সেটা কিন্তু ইউটিউব চেক করবে তারপরে ভিডিও মেটাটাটা ইনক্লুডস টাইটেলস থাম অ্যান্ড ডিসক্রিপশন ঠিক আছে তো এখানে দেখছো ভিডিও মেটা চেক করবে থামনেল তোমার চেক করবে মানে তোমার টাইটেলটা ঠিক আছে নাকি ভিডিও ডিসক্রিপশানটা ঠিক আছে নাকি ঠিক আছে তা ভিডিওর কন্টেন্টটা ঠিক আছে নাকি সমস্তটাই কিন্তু ইউটিউব চেক করবে যদি দেখে যে ভিডিও আলাদা ভিডিও টাইটেল আলাদা ভিডিও থামনেল আলাদা কোনোটার সাথে কোনোটার মিল নেই ভিডিওতে তুমি বাজে কিছু দেখাচ্ছো থামনেলে তুমি বাজে কিছু দেখাচ্ছো টাইটেলে কিছু বাজে কিছু লিখেছো তো সেগুলো যখন ইউটিউব দেখবে তখন কিন্তু তোমার চ্যানেলটি কিন্তু মনিটাইজ করবে না ঠিক আছে মনিটাইজ কিন্তু রিজেক্ট করে দেবে তো এইগুলো কিন্তু তোমাকে মেনে কাজ করতে হবে ঠিক আছে তাহলে তুমি বুঝে গেলে যে তোমাকে কিভাবে তোমাকে কাজ করতে হবে এই সমস্ত জিনিস কিন্তু তোমাকে করা যাবে না যেগুলো আমি বললাম যে অন্যের ভিডিও আপলোড করা যাবে না ঠিক আছে তোমরা কি করো অনেকে শর্ট ভিডিও শর্টস ভিডিও তোমরা বিভিন্ন প্লাটফর্ম থেকে আপলোড করো বিভিন্ন ধরো ইনস্টাগ্রাম থেকে শর্ট সভিডিও ডাউনলোড করে নাও মস থেকে শর্ট সভিডিও ডাউনলোড করে নাও টিকটক থেকে শর্টস ভিডিও ডাউনলোড করে নাও সে সমস্ত ডাউনলোড করে তারপর সে সমস্ত ভিডিওকে জোরাতালি দিয়ে রিমিক্স করে তোমরা কিন্তু আপলোড করো ঠিক আছে তো ওরকম শর্টস ভিডিও তোমরা যদি আপলোড করো তাহলে কিন্তু তোমাদের চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না নিজেকে কিন্তু শর্টস ভিডিও তৈরি করতে হবে নিজের ক্রিয়েটিভিটি কিন্তু ভিডিওতে প্রকাশ পেতে হবে ঠিক আছে ইউটিউব যাতে দেখতে পায় যে হ্যাঁ তোমার নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি রয়েছে তুমি ভিডিওতে কাজ করেছো তোমার দমে তুমি কাজ করেছো সেটা কিন্তু ইউটিউবকে তোমাকে দেখাতে হবে তো আশা করি বুঝতে পেরেছো তো এই সমস্ত জিনিস তুমি যদি মেনে কাজ করতে পারো তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তুমি মনিটাইজ পেয়ে যাবে তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আস্তে পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে